জুনুর 13 তারিখ রবিবার সকালে উপজেলা হল রুমুত আনোয়ারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আলোচনা সৌজন্য সাক্ষাৎ এবং মত বিনিময় গুজ্জি আনোয়ারা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক। আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ার হকের সভাপতিত্বে সভাত প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যানের হই উন্নয়ন কর্মকাণ্ডরে এগিয়ে লিয়ে যাবেলায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এই আনোয়ারাকে একটা সুন্দর স্মার্ট আনোয়ারা গড়ে তোলার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন, আমি এটা আশা করি। এবং সমাজে রাষ্ট্রে যে অনিয়মগুলো যারা অনিয়ম করছে, যারা অনিয়মকে পুঁজি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাচ্ছে, আপনারা তাদের ব্যাপারেও সতর্ক থাকবেন। আমি বলবো না আমার পক্ষে নিউজ করার জন্য বা আমার পক্ষে সংবাদ পরিবেশন করার জন্য, বস্তুনিষ্ঠ সংবাদটা আপনারা তুলে ধরবেন, যেটা প্রকৃত অবস্থা সেই অবস্থাটা তুলে ধরার চেষ্টা করবেন। কারণ এখানে অনেক সময় রিয়েল বিষয়টাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া হয়, প্রকৃত অবস্থাটাকে আরেক দিকে ডাইভার্ট করে ভিন্ন খাতে মানুষের দৃষ্টিকে প্রভাবিত করা হয়। এগুলো হর হামেশায় চলছে, এগুলোর ব্যাপারে আপনারা একটু সতর্ক থাকবেন এবং এগুলো নিয়ে আপনারা আপনাদের লেখনীকে সজাগ রাখবেন। ইন্দি সাম্প্রতিক সময়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রথম সভা উপজেলার দশকান ইউনিয়নের চেয়ারম্যানের অনুপস্থিতির পিছনে অশুভ উদ্দেশ্য আছে বলে মন্তব্য গুজ্জি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের। উপজেলা পরিষদের যে প্রথম সভা ছিল সেই প্রথম সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যোগদান করেন। নির্বাচনের পরে কিন্তু ওনারা বলেছিলেন আমরা পরিষদের সভায় যাবো না, কিন্তু নির্বাচনের পর বলেই বলছিল উনি চেয়ারম্যান হলে কি হবে আমরা যাবো না, আমরা নাগরিক কাজ করতে পারবেন। ওনাদের সেই পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে সেদিন 20 তারিখ যেই আমাদের উপজেলা পরিষদের প্রথম সভা হয়েছিল সেই প্রথম সভায় ওনারা যোগদান করেন। মত বিনিময় সভাত আনোয়ারা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রেখে সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মুর্শেদ হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন ও নির্বাহী সদস্য আনোয়ারুল আজিম এই সময় উপস্থিত আছেন। সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ মোহাম্মদ সোহেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, দফতর সম্পাদক ও সি প্লাস টিভির প্রতিনিধি রাজাউল করিম সাজ্জাদ, ক্রীড়া সম্পাদক জিন্নাত আয়ুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজামুদ্দিন ও আইসিটি সম্পাদক জামশেদ আলম। পরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা ফুলের শুভেচ্ছা জানিয়ে প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। সি প্লাস চট্টগ্রাম।